সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে কয়েকটা লেটেস্ট গসিপস আপডেট। প্রথমেই থাকছে ইয়াশের সঙ্গে মোকাবেলা করতে সঞ্জয় দত্ত নিচ্ছে কঠিন প্রিপারেশন। এরপর থাকছে ঋষি কাপুরের শেষ কৃত্যের সময় আলিয়ার হাতে মোবাইল ধরা নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাই। রাইট নাও পুরো নেশনের মোস্ট হাইপড মুভি হচ্ছে KGF চ্যাপ্টার 2, যেই ছবি নিয়ে সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে। ইনফ্যাক্ট এই সিনেমার আপডেট কি, কে কি করছে, কে কেমন প্রিপারেশন নিচ্ছে, এটা জানার আগ্রহ কিন্তু সবার কম নয়। এখন KGF চ্যাপ্টার 2 তো মোস্ট প্রবাবলি হয়তো এই ইয়ারে মুক্তি নাও পেতে পারে, যদিও এটা নিয়ে এখনও কোনো কনফার্মেশন আসেনি। আর ইন দ্য মিন টাইম মাঝখানে কিন্তু ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল, বাট মেকার্সের ডিসিশন নেয় সিনেমা রিলিজ পাবে কি পাবে না সেটা এখনও আনসার্টেন। সো এত আগে ট্রেলার রিলিজ দিয়ে তারা হাইপ নষ্ট করতে চায় না। যাই হোক, এছাড়া এই সিনেমার কিছু পোস্ট প্রোডাকশনের কাজও বাকি রয়েছে। বাট এই সিনেমার একটা মেইন আকর্ষণ কিন্তু সঞ্জয় দত্ত, যিনি এখানে আধিরা রোল প্লে করবে। অ্যান্ড অবভিয়াসলি সঞ্জয় দত্ত এবং ইয়াশের মধ্যে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াইও থাকবে, যেটা ক্লাইম্যাক্স সিনে থাকবে। এবং জানা যায় যে এই ক্লাইম্যাক্স সিনে ইয়াশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য সঞ্জয় দত্তকে বেস্ট শেপে আসতে হবে। বাট এখন প্রবলেম হচ্ছে সঞ্জয় দত্তের যিনি ডায়েট প্ল্যান করেন, অর্থাৎ তার ওয়াইফ, তিনি তার সঙ্গে নেই, লকডাউনের কারণে তিনি অন্য জায়গায় রয়েছেন। তাই সঞ্জয় দত্তকে এখন কষ্ট করে নিজেই নিজে ডায়েট প্ল্যান করতে হচ্ছে। ইন দ্য মিন টাইম তিনি অনেক হার্ডওয়ার্ক করছেন যাতে ইয়াশের সঙ্গে শার্টলেস সেই ফাইটে তাকে দেখতে একেবারে হার্ড হিটিং ভিলেনের মতো লাগে। ওয়েল, বুঝে যাচ্ছে এই ফাইট সিনটা তো একেবারে মনে রাখার মতো একটা ফাইট সিকুয়েল হবে। এবার আসি আলিয়া ভাটের কাছে। রিসেন্টলি আলিয়া ভাটের একটা ছবি নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক, সেটা হচ্ছে ঋষি কাপুরের শেষকৃত্যের সময় আলিয়া ভাটকে দেখা যায় মোবাইল হাতে ধরে ভিডিও করতে, এবং এটা নিয়ে অনেকে করছে সমালোচনা। কেন সে এই সময় ভিডিও করছে? আবার কেউ কেউ বলছে সে এখন ভিডিও কলে কেন আসছে? এটা নিয়ে নানা ধরনের তর্ক বিতর্ক চলছে। কিন্তু এখানে একটা ঘটনা আছে। আসল ঘটনা হচ্ছে আলিয়া ভাট কিন্তু এখানে কোনো ভিডিও করছিল না, সে ভিডিও কলে ছিল, তবে সে ইচ্ছা করে ভিডিও কলে ছিল না। রণবীর কাপুরের মা নীতু কাপুর আলিয়াকে বলেছিল যেন সে রিধিমা কাপুরকে ফেস টাইমে কল দেয়, কারণ রিধিমা কাপুর, যিনি ঋষি কাপুরের বড় মেয়ে, তিনি ঠিক সময় মতো দিল্লি থেকে মুম্বাই এসে পৌঁছায়নি এবং বাবার শেষকৃত্য যেন মোবাইলে দেখতে পারে, সেই জন্য নীতু কাপুর আলিয়াকে বলেছিল ফেস টাইমে রিধিমাকে কল দিতে। এবং রিধিমাকে কল দেওয়ার সময় এই ছবিটা তোলা হয়। পিছনের গল্প আসলে এটাই। এখন আলিয়াকে নিয়ে এসব বিষয় নিয়ে সমালোচনা করার কারণে অনেকেই বলছে পিছনের কাহিনী না জেনে অনেকে ইনসেন্সিটিভভাবে আলিয়ার এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করছে, যেটা একেবারেই ঠিক নয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।